হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি আজ আপনাদের সাথে শেয়ার করব আমার অনেক পছন্দের একটি মালাই কেকের রেসিপি। মালাই কেক অনেকে অনেকভাবেই তৈরি করে, আমি যেভাবে তৈরি করি তার রেসিপিটি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে সাথেই থাকবেন। মালাই কেকটা তৈরি করার জন্য প্রথমে আমি একটা সফট অ্যান্ড স্পঞ্জি কেক তৈরি করে নিচ্ছি। এই কেকটা তৈরি করার জন্য আমি এখানে রুম টেম্পারেচারে থাকা দুটি ডিম নিয়ে নিচ্ছি। আমি এর সাথে সামান্য পরিমাণ লবণ আর হাফ কাপ চিনি দিয়ে ইলেকট্রিক বিটার দিয়ে আমি বিট করে নিচ্ছি। কারো বাসায় ইলেকট্রিক বিটার না থাকলে ব্লেন্ডার অথবা ডাল ঘুটনি ব্যবহার করে এই ডিমের ফোমটা তৈরি করে নিতে পারেন। আমি এই পর্যায়ে এই ডিমের ফোমের সাথে হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আমি আবার এটাকে ভালোভাবে বিট করে নেব। মনে রাখবেন, ডিমের ফোমটা যত ভালোভাবে বিট করা হবে কেকটা তত বেশি সফট আর স্পঞ্জি হবে। আমি এখানে এক কাপ ময়দা আর এক চা চামচ বেকিং পাউডার নিয়ে চালনিতে চেলে নিচ্ছি। শুকনো উপকরণগুলো চেলে নিলে কেকটা অনেক বেশি সফট হয়। আমার শুকনো উপকরণগুলো চালা হয়ে গেছে। এবার আমি একটা চামচের সাহায্যে ধীরে ধীরে এই ডিমের ফোমের সাথে শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নেব। আমার ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে। এবার আমি এখানে একটা টিনের মোল্ড নিয়েছি। এই টিনের মোল্ডের মধ্যে আমি সয়াবিন তেল ব্রাশ করে নিচ্ছি। আমি এটা 6 ইঞ্চির টিনের মোল্ডটা নিয়েছি। এবার এর মধ্যে আমি একটা বেকিং পেপার দিয়ে দিচ্ছি, কেউ লেখালেখি সাদা কাগজও কেটে দিতে পারেন। এর মধ্যে আমি বেটারটা দিয়ে হাত দিয়ে ভালো করে ট্যাপ করে নিচ্ছি বাবলগুলো সরিয়ে ফেলার জন্য। এতে যদি বাবল না সরে তাহলে এভাবে টুথপিক দিয়ে বাবলগুলো সরিয়ে ফেলা যায়। এবার একটা চুলাতে হাঁড়ি দিয়ে সেখানে সাদা কাগজ দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে ঢেকে দিয়ে হাঁড়িটাকে 5 মিনিট রিহিট করে নেব। এরপর এর মধ্যে কেকের মোলটাকে দিয়ে ঢেকে দিয়ে অল্প আঁচে 30 মিনিটের মতো বেক করব। মালাই তৈরি করার জন্য আমি এখানে 1 লিটার দুধ জাল করে 1/2 লিটার করে নিয়েছি। এর মধ্যে আমি প্রায় 1.5 কাপের মতো চিনি দিয়ে দেবো আর সামান্য লবণ দিয়ে দেবো। এখানে আমি 2 চা চামচ কাস্টার্ড পাউডার পানির সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার কাস্টার্ড পাউডার মেশানো পানি আমি দুধের মধ্যে ঢেলে দেবো আর দুধটাকে অনবরত নাড়তে থাকবো। দুধটা অনবরত না নাড়লে এখানে কাস্টার্ড পাউডারটা দলা পেকে যেতে পারে। আমার কেকটা হয়ে গেছে, আমি টুথপিক দিয়ে টেস্ট করে নিয়েছি। এবার আমি এই কেকটাকে গরম থাকা অবস্থায় মোল্ড আউট করে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমার এই কেকটা কত বেশি সফট আর স্পঞ্জি হয়েছে। এবার আমি এই কেকটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এবার আমি এখানে একটা টুথপিক দিয়ে এই কেকটাকে অনেকগুলো ছিদ্র করে নেব। এভাবে কেক টুথপিক দিয়ে ছিদ্র করে নিলে কেকের মধ্যে মালাইটা খুব ভালোভাবে ঢুকে যাবে। এবার আমি গরম কেকের উপর গরম মালাই চামচ দিয়ে অল্প অল্প করে ঢেলে দেব। আমি এখানে মালাই প্রথমে একটু হালকা পাতলা করে তৈরি করে নিয়েছি। এই পাতলা করে তৈরি করা মালাইয়ের অর্ধেকটুকু আমি এই কেকের উপরে ঢেলে দেব আর বাকি অর্ধেকটুকু আমি আরও একটু ঘন করে জাল করে ঘন করে পাশেই রেখে দেব পরবর্তীতে কেকের উপরে ডেকোরেশন করার জন্য। এবার আমি এটাকে ঢেকে 1/2 ঘন্টার জন্য রেখে দেব। 1/2 ঘন্টা পরে আমার কেকটা একদম মালাইতে ভিজে টইটুম্বুর হয়ে গেছে। এখন আমি উপরে ঘন করে জাল করা মালাইটাকে ঢেলে দিচ্ছি। এবার আমি এই মালাই কেকের উপরে কিছু জাফরান এবং কাঠবাদাম কুচি ছিটিয়ে দিয়ে ডেকোরেশন করে নেব। এই মালাই কেকটা দেখতে যতটা না সুন্দর লাগছে খেতে এর থেকেও বেশি মজার। আশা করছি আপনারা সবাই বাসায় একবার হলেও এই মালাই কেকটা ট্রাই করে দেখবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। এতক্ষণ সাথে থেকে ধৈর্য ধরে আমার এই সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজ এখানেই বিদায় নিচ্ছি। নেক্সট আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।